যশোরের কেশবপুর উপজেলার মাছের ঘেরের বাঁধ ভেঙে সংখ্যালঘু মৎস্য চাষীদের মাছের ক্ষতি করার প্রতিবাদে সংখ্যালঘু মৎস্য চাষীদের উপর নির্যাতন করায় সাবেক চেয়ারম্যান ও তার বাহিনীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এই মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকার নারী ও পুরুষ অংশ নেন। আজ দুপুরে যশোরের কেশবপুর উপজেলার সুফলা কাঠি বাজারে রাস্তার ধার দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে ইউপি সদস্য সুজিত মণ্ডলের সভাপতিত্বে আলোচনা করেন ইউপি সদস্য গফফারা গাজী, ইউপি সদস্য শাপলা বেগম। আর তার যে বাহিনী আছে বেড়ি ভারে গিলি কয় লক কেটে নেবো, তারপরে সে অস্ত্রবাদী বিভিন্ন রকম নিয়ে সে আমার এবারে অত্যাচার এইভাবে করতেছে। আমরা কিন্তু এই তার অত্যাচারে খুব আর সমস্যার ভিতরে আছি। আমরা টাকা দিয়ে দামা ধামা দিয়ে এইভাবে আর কি ঘের বেড়ি চাষ করে ওর জন্যই আশপাশ যে যত ঘের বেড়ি আছে তারা বিশাল ক্ষতিগ্রস্ত। কেউ হয়তো জানি না।